So hey guys, good afternoon. Welcome back to another vlog. স্বাগত। তো আজ বেরিয়ে পড়েছে একটা নতুন উদ্দেশ্যে, নতুন জায়গার উদ্দেশ্যে, নতুন জায়গা এক্সপ্লোর করতে। এরকম ব্যাপার হচ্ছে, আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আর আপাতত ট্যাক্সি করে যাচ্ছি মার্জাবো ধর্মতলা। সেখানে কিছু একটু শপিং টপিং করে নেবো, ছোটখাটো জিনিস। সেখান থেকে যাব হাওড়া, হাওড়া ধরবো মিথিলা এক্সপ্রেস, নাকি দাদা? হ্যাঁ, মিথিলা এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস। দেখো সঙ্গে থাকো, পুরো জার্নিটা দেখো, একটু উপভোগ করবে। আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, জানি না কিরকম কিরকম ভাবে তোমাদের আমি দেখাতে পারবো জিনিসটা। আমি স্টেটের বাইরে অনেকবারই গেছি, কিন্তু এই ফার্স্ট বার আমি দেশের বাইরে যাব, আর সেটা হচ্ছে নেপাল। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে আমরা হাওড়া থেকে কিন্তু টিকিট পাইনি। তো তোমরা যদি রিজার্ভেশনে যেতে চাও, তো তোমাদের 2-3 দিন আগে কিন্তু টিকিট করতে হবে অনলাইনে। এরপর আমরা উঠে পড়ি ট্রেনে এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাই আরেক ধাপ। ট্রেনের ফুরফুরে হাওয়া আগের দিনের ক্লান্তি ভুলিয়ে যেন স্বস্তির অনুভব দেয়, আর ঠিক এই কারণেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমাদের সন্ধ্যাবেলার হালকা খাবার এতক্ষণে আমাদের খাবার এলো, কিছু খাবারের আশা দেখতে পেলাম, রাত জাগার আশা দেখতে পেলাম। তাহলে এতক্ষণ তো জাস্ট ওই বিস্কিট কেক গুলো খেয়ে চলছিল। ফুড রিভিউর কথা বলতে গেলে আমরা বারবার সাজেস্ট করবো যে তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে যাও, কোনোদিনও ট্রেনের ভেতর খাবার কিনবে না, কারণ এই খাবারগুলো জঘন্য হয়ে মুখে দেওয়া যায় না একদম। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরপর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমের দরকার, সারাদিন এত জার্নি। চলো একটু ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে একসাথে। কত ঘুমবি রে শালা, সারা দুপুর তো ঘুমলি, আবার বলছিস ঘুমবি, কত ঘুম পাই তোর? শুভ সকাল। এরপর পালা নিজের রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে ঢোকা, অর্থাৎ বিহার। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আমরা যে জায়গায় নামবো সেটার নাম হচ্ছে রাক্সল, আর এই রাক্সল হচ্ছে বিহার এবং নেপালের বর্ডার, মানে এক কথায় বলতে পারো ভারত এবং নেপালের বর্ডার। তো ফাইনালি চলে এসেছি রাক্সল, প্রায় 700 কিলোমিটার জার্নি। পেছনে সাইনবোর্ডটা দেখো, তোমার দেখতেই পেয়েছো, চলে এসেছি। তো এরপর যাবো বীরগঞ্জ, এখান থেকে। তো হ্যাঁ, অনেক কিছু অপশন আছে তোমাদের কাছে, যেমন ধরো তোমরা বাসে যেতে পারো, তোমরা অ্যাম্বাসেডার করতে পারো, বা তোমরা ঘোড়া গাড়িতেও যেতে পারো। দেখা যাক আমার দাদা কী প্রেফার করে, আমাদের নতুন কিছু অ্যাডভেঞ্চারের অপেক্ষায় থাকবো। আর ভ্লগটা বেশি বড় করবো, আজ পর্যন্ত এরকুই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিও, সেই মধ্যে স্টে টিউন, গুড বাই।